শুরুতেই সংবাদ শিরোনাম। মিয়ানমারের সেনাভ্যুত্থান এবং ভয়াবহ বিক্ষোভ, বেরিয়েল চীনের ভূমিকা। ভারতকে অতীত কবর দিতে বললেন পাক সেনাপ্রধান। ক্ষমতা দখলের পর এই প্রথম আন্তর্জাতিক সম্মেলনে মিয়ানমার সেনাপ্রধান। ইরাকের তিন প্রদেশে মার্কিন সামরিক বহরে ভয়াবহ বোমা হামলা। এবং সবশেষ থাকছে বাইডেনের বক্তব্যের কড়া জবাব দিলেন পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। গত 1 ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে নেয় মিয়ানমার সেনাবাহিনী। গ্রেফতার করে ক্ষমতাসীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির NNLD-র নেত্রী অং সান সু চিকে। অভ্যুত্থানের পর মিয়ানমারের রাজপথে নেমে আসে দেশটির জনগণ। আন্দোলনরত বেসামরিক জনগণের উপর নির্বিচারে গুলি চালায় দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, যা বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এদিকে অভ্যুত্থানের জন্য সামরিক বাহিনীকে সমর্থন করায় চীনা মালিকানাধীন বেশ কয়েকটি পোশাক কারখানা জ্বালিয়ে দেয় মিয়ানমার বিক্ষোভকারীরা। এরপর পরই মিয়ানমার কর্তৃপক্ষ ইয়াঙ্গনের কিছু অংশে সামরিক আইন জারি করে। রবিবার মিয়ানমারে নিরাপত্তা বাহিনী অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীদের উপর গুলি চালালে অন্তত 38 জন নিহত হন। ইয়াঙ্গনে অবস্থিত চীনা দূতাবাস এই হামলাকে অত্যন্ত জঘন্য বলে নিন্দা করেছে এবং সহিংসতা বন্ধে অপরাধীদের শাস্তি এবং দেশটির চীনা ব্যবসা এবং জনগণকে রক্ষা করার জন্য মিয়ানমার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। দূতাবাসের মতে বেশ কয়েকটি চীনা মালিকানাধীন কারখানা ভেঙে ফেলা হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়, এতে অনেক চীনা নাগরিক আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে চীনের প্রতিক্রিয়া অন্যান্য গণতান্ত্রিক দেশের বিপরীতে দাঁড়িয়েছে। তারা এটিকে মিয়ানমারের বিষয় হিসেবে বর্ণনা করছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে কোনো পদক্ষেপ সংঘাত বাড়াতে পারে এবং পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। মিয়ানমারের নাগরিকরা সামরিক জান্তার সাথে চীনের সম্পর্ক এবং মানবাধিকার লঙ্ঘন নিয়ে তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা চীনের মালিকানাধীন কোম্পানিগুলোর তালিকা শেয়ার করছে। ভারতকে অতীত কবর দিয়ে সামনে এগিয়ে যেতে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। পাশাপাশি উপমহাদেশের দীর্ঘস্থায়ী শান্তি বজায় রাখার জন্য কাশ্মীর সমস্যা সমাধানের বিষয়টিও তুলে ধরেন। বৃহস্পতিবার ইসলামাবাদ নিরাপত্তা আলোচনার অংশ নিয়ে কথা বলেন তিনি। তিনি বলেন কাশ্মীর সমস্যা অবশ্যই গুরুত্বপূর্ণ এই বিষয়ে। তিনি বলেন, আমরা অনুভব করছি অতীত সময়কে কবর দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এর জন্য আমাদের প্রতিবেশী দেশকে সহায়ক পরিবেশ তৈরি করতে হবে, বিশেষ করে অধিকৃত কাশ্মীর নিয়ে। ভারত নিয়ে প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যের একদিন পরে এমন আহ্বান জানালেন সেনাপ্রধান বাজওয়া। এর আগে বুধবার ইমরান খান বলেছিলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রথমে ভারতকে এগিয়ে আসতে হবে। ভারত ও পাকিস্তান উভয় দেশেই কাশ্মীর আধাআধি করে দখল করে রেখেছে, তবে দুদেশই কাশ্মীরের পূর্ণ দখল দাবি করছে। এর ফলে কাশ্মীর নিয়ে প্রতিবেশী দেশ দুটির অধিকাংশ সংঘাতের ঘটনা ঘটছে। অবৈধভাবে ক্ষমতা দখলের পর মিয়ানমার সেনাবাহিনীর প্রধান জেনারেল মিন অং হলাং এই প্রথম আন্তর্জাতিক কোনো সম্মেলনে দেখা গেল। গতকাল বৃহস্পতিবার আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা প্রধানদের বৈঠকে তিনি একটি ভিডিও কনফারেন্সে অংশ নেন। জানা গেছে, মিয়ানমারের চলমান সংকট এবং সহিংসতা সত্ত্বেও এদিন অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন বা আসিয়ানভুক্ত প্রতিরক্ষা প্রধানদের বৈঠকে ভার্চুয়ালে অংশ নেন সেনাপ্রধান। তবে এই সম্মেলনে মিয়ানমারে বর্তমান সংকট নিয়ে কোনো আলোচনা হয়নি। এদিকে মিয়ানমার জুড়ে জান্তা বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। সেনাবাহিনীর দমন পীড়নের মুখেই প্রতিদিন অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী দেশ থাইল্যান্ডে আশ্রয় নিচ্ছেন মিয়ানমারের শত শত নাগরিক। তবে দেশ জুড়ে সারা অভিযানের মধ্যে বিক্ষোভ অব্যাহত রেখেছে মিয়ানমারের সাধারণ মানুষ। ইরাকে মার্কিন সামরিক বাহিনীর গাড়িবহরে 4টি বোমা হামলা হয়েছে। দক্ষিণাঞ্চলীয় আল কাদাসিয়া এবং আল মুসান্না প্রদেশ এবং পশ্চিমাঞ্চলীয় আল আনবার প্রদেশে এসব হামলা হয়। ইরাকের নিরাপত্তা বিভাগের একটি সূত্র নাম প্রকাশ না করা শর্তে আরবি ভাষার ইরাকি টেলিভিশন চ্যানেল আস সুমারিয়াকে তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন সামরিক বাহিনীর ট্রাকে করে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম নেওয়ার সময় এসব হামলার মুখে পড়ে।
সূত্রটি জানায় বৃহস্পতিবার রাজধানী বাগদাদের 130 কিলোমিটার দক্ষিণে আল দিওয়ানিয়া শহরের কাছে মহাসড়কের উপর আমেরিকার একটি সামরিক বহরে হামলার শিকার হয়। সূত্রটি জানায় ওই বিস্ফোরণে মার্কিন বহরে ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহত ঘটেনি। বিস্ফোরণস্থলে পুলিশ ঘেরাও করে রেখেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বৃহস্পতিবার রাজধানী বাগদাদের 280 কিলোমিটার দক্ষিণ পূর্বে সামোয়া শহরের কাছে মার্কিন সামরিক বহর লক্ষ্য করে আরও দুটি বিস্ফোরণের ঘটানো হয়, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে ইরানের সন্ত্রাসবাদ বিরোধী স্বেচ্ছাসেবী সংগঠন হাসদ আশাবির সঙ্গে সম্পর্কযুক্ত সাবারিন নিউজ চ্যানেল জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে হাইওয়ের দিকে আরেকটি মার্কিন নেতৃত্বাধীন সামরিক বহর যাওয়ার সময় বিস্ফোরণের মুখে পড়ে। এই বিস্ফোরণের পর তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এসব হামলার কথা কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করেনি। ইরাকে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হয়েছে। ইরাকের রাজনীতিবিদ সবাই এখন মার্কিন সেনাদের বহিষ্কার দাবি করছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুনি বলে যে মন্তব্য করেছেন তার জবাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। তিনি জো বাইডেনকে উপহাস করে বলেছেন, যে ব্যক্তি যেমন তিনি অন্যকে তেমনই ভাবেন। ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে একীভূত করার সপ্তম বার্ষিকী উপলক্ষে টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট পুতিন এ কথা বলেন। একই সঙ্গে তিনি জানান, ওয়াশিংটনের সঙ্গে টানাপোড়েন চেষ্টি হলেও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে না মস্কো। পুতিন ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করার ঘোষণা দিলেও বাইডেনকে নিয়ে উপহাসমূলক বক্তব্য দেন তিনি। তিনি বলেন, আমি আমার বাল্যবেলার কথা স্মরণ করতে পারি যখন আমরা যুক্তি দিতাম, নিজে যেমন অন্যকে সে তেমনই ভাবে। আসলে এই কথার কোনো কাকতালীয় বিষয় নয়, এটি কোনো শিশুর কথাও নয় কিংবা কৌতুকও নয়। পুতিন আরও তির্যক ভাষায় বলেন, আমরা সবসময় আমাদের নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্য অন্যদের মধ্যে দেখি এবং অন্যদেরকে নিজেদের মতো ভাবি। চূড়ান্ত বিচারে আমরা একজন ব্যক্তির কাজকর্ম দেখে তার সম্পর্কে সিদ্ধান্তে আসি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বাইডেন খুনি বলার দুদিন পর পুতিন এসব মন্তব্য করলেন। তিনি আরও বলেন, বাইডেন বলেছেন আমরা একে অপরকে চিনি, আমরা তার কথার কি জবাব দেব, আমি শুধু বলবো আমি আপনার সুস্থতা কামনা করি, কোনো রকমের কৌতুক বা বক্রতা ছাড়াই এসব কথা বলছি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।